ঐতিহাসিক হিস্টোরিক ডে আমার ব্রিটিশ বাকি রাজ্যের কারণে 2003 সনের 10 ফেব্রুয়ারির চুক্তি হয়েছে বিএলটি আসাম সরকার আর ভারত সরকারের মাঝত। আর এই চুক্তিটা এনেকা মজবুত মানে সিক্স শেডুলর আন্ডারত ইন্ডিয়ান কনস্টিটিউশনের সিক্স শেডুলর আন্ডারত এইটু এই চুক্তিখন হয়েছে। আর এই চুক্তি হওয়ার পিছত ব্রিটিশ অঞ্চলত বহুত উন্নয়নের কাম করব পারিছো। আর মই ভাবো আজ এই দিনটো ব্রিটিশ বাকি রাইজে পাহরি যাব না লাগে। অবশ্যই আজ এই দিনটো 10 ফেব্রুয়ারিটো সরকারিভাবে পালন করিব লাগিছিল, কিন্তু সরকারে পালন করা নাই। তথাপিও আমি বিপিএফ দল হিসাবে আজের এই দিনটো আমি পালন করিছো। আর সদায় আমি 10 ফেব্রুয়ারিটো কেতিয়াও পাহরি না যাম, এইটো আমার কারণে হিস্টোরিক ডে। স্যার, চরকারে পালন না করার আরো কারণ কি? এইটো সব ডিস্ট্রিক্টর যেমন পর্বতজোড়া, গোসাইগাঁও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আর সাব ডিভিশন হেডকোয়ার্টার এই আজির দিনটো বিপিএফ দলের পর পালন করা হয়েছে। স্যার, চরকারে পালন না করার কারণটো কি বলি ভাবে? বুঝি না পাও মই, সরকারে পালন করা নাই সেটা সরকারে জানিব কি কারণে পালন করা নাই। এই এই চুক্তির দ্বারা দিয়ে আজি প্রমোদে সরকার চলাই আছে, বেলেগ চুক্তির দ্বারা দিয়ে এই সরকার চলা নাই। ব্রিটিশের চুক্তিরে আধারত এই সরকার চলাই আছে, সরকারে পালন করা নাই, তো আমার কারণে খুব দুর্ভাগ্যজনক। আর আমি আমি বিপিএফ হিসাবে বা আমি এক্স বিএলটি হিসাবে আমি কেতিয়াও পাহরি না দেব। আর এই চুক্তির মই কইছো, এই চুক্তির সকলো জাতি জনগোষ্ঠীর এনওসি আছে, আপনাদের সব যদি আরটিআই করে আপনাদের পাব পারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম মিনিস্ট্রিত আরটিআই করব। আসু করা এনওসি আছে, রাজবংশী সম্মিলনীর পরা এনওসি আছে, আদিবাসী সেবা সমিতি মানে আদিবাসী সকলের মানে আছে, বেঙ্গলী সকলের পরা আছে, ক